আমার বিয়ের 15 দিনের পর সকালে আমার স্ত্রী মিমি রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যায়। নতুন বউয়ের হঠাৎ করে অজ্ঞান হওয়াতে বাড়ির সবাই অস্থির হয়ে পড়ে। ডাক্তারের কাছে জানতে পারি আমার স্ত্রী 2 মাসের অন্তঃসত্ত্বা। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতভম্ব। বিয়ে বাড়ি এখনো আত্মীয়রা অনেকেই আছেন, অলরেডি কানাঘুষো শুরু হয়ে গেছে। এক কান দোকান হতে হতে পুরো এলাকায় তখন ছড়িয়ে গেছে আবিরের বউ 2 মাসের প্রেগনেন্ট। আমার কানে সবই আসছে, মা চিৎকার করে কাঁদছেন, ও মা গো আমার একই সর্বনাশ হলো রে, আমার সোনার টুকরো ছেলেটার কপালে ডাইনি জুটল। বাবার মুখও থমথমে, আমার দিকে তাকাচ্ছেন না, হয়তো অনুতাপে। আত্মীয় স্বজন সবাইকে বিদায় করে আমি ঘরের দরজা লাগিয়ে শুয়ে আছি। ছোট বোনটাকে বলেছি কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। বাবা যদি ওই দিন আমার কথা শুনতো তাহলে আজ এমন হতো না, নাকি আমার পাপের শাস্তি পাচ্ছি আমি। মিমি আর আমি পারিবারিকভাবেই বিয়ে করেছি। মিমি বিয়ে সেকেন্ড ইয়ারে সবে উঠেছে। আমার বড় মামার আত্মীয়র মেয়ে, মামার ঘটকালিতে এই বিয়ে। বিয়েতে আমার মত ছিল না, বিয়ের আগে আমার একটা 3 বছরের প্রেম ছিল। নিকিতা আমার 3 বছরের সিনিয়র ছিল, আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। বাবা মা কেউই রাজি নয়, তাদের এক কথা, একে তো মেয়ের বয়স বেশি, আত্মীয় পাড়াপড়শি জানলে হাসবে, কথা শোনাবে, তাদের লজ্জায় মাথা কাটা যাবে। তার উপর এত আধুনিক শিক্ষিত মেয়ে, তারা তাদের ছেলের বউ করবেন না। বাবা সোজা বলে দিলেন এই মেয়ে বিয়ে করলে আমার সাথে তারা কোনো সম্পর্ক রাখবেন না। আমার লাখো চেষ্টার পরও যখন রাজি হলেন না, আমিও বাধ্য ছেলের মতো সেদিন নিকিতার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলাম। মেয়েটা খুব কেঁদেছিল, হয়তো নিকিতার সেদিনের চোখের জল আমার কাছে না পৌঁছালেও সৃষ্টিকর্তার কাছে ঠিকই পৌঁছেছিল। আজ আমার এই পরিণতি। মান সম্মান লজ্জায় এখন আমাদের অবস্থান খুব একটা ভালো নয়। কাউকে কষ্ট দিলে সে ক্ষমা করে দিলেও সৃষ্টিকর্তা ক্ষমা করেন না। শুয়ে শুয়ে এসব ভাবছিলাম, হঠাৎ দরজা ধাক্কার শব্দ। খুলে দেখি মিমি দাঁড়িয়ে। মেয়েটার চোখ মুখ ফুলে গিয়েছে অতিরিক্ত কান্নাকাটির জন্য। আমি ইশারায় ওকে ঘরে ঢুকতে বলে দরজাটা লাগিয়ে দিই। মিমি আমার পা জড়িয়ে ধরে বলল, আমায় মাফ করে দাও, আমার কোনো উপায় ছিল না, আমি আপনাকে ঠিকই বলতাম, একটু সময় নিচ্ছিলাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মিমিকে উঠিয়ে খাটে বসালাম, এক গ্লাস জল ওকে খেতে দিয়ে সিগারেট ধরিয়ে ওকে বললাম, প্রথম থেকে সব বলো মিমি। মিমির কাছে যা শুনলাম তা হচ্ছে, ছেলেটা আর মিমি একই স্যারের কাছে কোচিং করত। কম বয়সী দুজনই, ছেলে দায়িত্ব নেবে না, সচরাচর যেমনটা হয় আর কি। ছেলের বাবা বড় লোক, এই ঘটনা জানতে পেরে দ্রুত ছেলেকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। ও প্রেগনেন্ট জানার পর মিমি খুব ভয় পেয়ে যায়, এসবের কিছুই তারা জানে না। মিমি বলল, আপনি কি আমায় তাড়িয়ে দেবেন? আমি ওর কথার জবাব না দিয়ে সিগারেট টানতে লাগলাম। ছোট বোনটা দরজার ওপাশ থেকে আমাকে তাড়াতাড়ি নিচে যেতে বলল। নিচে গিয়ে দেখি এলাহি অবস্থা, মিমির বাড়ির লোকজন এসেছে, তাদের সাথে আমার মা মামা, সে কি ঝগড়া। মা মামা দিদি জামাই বাবু যাচ্ছে তাই বলে তাদের অপমান করছেন, বাবা কিছুই বলছেন না, চুপচাপ বসে আছেন। মিমির বাবা বারবার ক্ষমা চাইছেন, সে নাকি এসবের কিছুই জানতেন না। এসবের মাঝে মিমি এক কোণায় দাঁড়িয়ে মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। ওকে দেখে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ করে নিকিতার সেদিনের কান্না ভেজা মুখটা ভেসে উঠল আমার সামনে। সবার সামনেই আমি বলে বসলাম, এই বাচ্চার বাবা আমি। যেহেতু আমাদের বিয়েটা ঠিক হওয়ার 4 মাস পর বিয়ে হয়েছে, সেই হিসেবে এই বাচ্চা আমার দাবি করার কথা অসংলগ্ন নয়। আমার এই কথা শুনে সবাই হতবাক। মা এসে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন, তুই ওই মুখ পুরি দুশ্চরিত্র মেয়ের জন্য মিথ্যে বলছিস কেন? আমি তোকে চিনি, তুই এমন করতেই পারিস না। তুমি তোমার ছেলেকে চেনো না মা? আমার যে 3 বছরের প্রেম ছিল তা কি তুমি জানতে আমি না বললে? আর আমার ব্যক্তিগত ব্যাপার এটা,
যেহেতু আমাদের বিয়ে হবে তাই আমরা একসাথে থেকেছি, এতে কারো কিছু বলার তো কিছু নেই। আর এখন আমরা আইনত স্বামী স্ত্রী, এরপরও তোমাদের কিছু বলার থাকলে আমি আমার সন্তান স্ত্রী নিয়ে আলাদা থাকব, আমার যথেষ্ট সামর্থ্য আছে। আমার এই কথা শুনে কেউ কিছু বলল না, যে যার মতো চলে গেল। রাতে মিমি আমার কাছে এসে বলল, আপনি কি বাচ্চাটা ফেলে দেবেন? না মিমি, বাচ্চা ঈশ্বরের দান, একটা নিরপরাধ প্রাণকে আমি মারতে পারি না। তোমার অতীতে কি ছিল তাতে আমার কিছু যায় আসে না, তুমি আমার স্ত্রী, তোমার সব কিছুই আমার। আমি চেষ্টা করব তোমাদের ভালো রাখবার, বিয়ে যখন একবার করেছি তোমার হাত কখনো ছাড়বো না মিমি। মিমি আমাকে জড়িয়ে খুব কাঁদছে, আমি শুধু ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আস্তে আস্তে সময় বাড়তে থাকে, সময়ের সাথে সাথেই সবাই এই ব্যাপারটা ভুলে যায়, সব কিছু ঠিক হয়ে যায়। মা প্রথম প্রথম মিমির সাথে কথা না বললেও এখন সে মিমি ছাড়া কিছুই বোঝে না। মিমি তার ব্যবহার ভালোবাসার যত্নে আমাদের সংসারটা সাজিয়ে রেখেছে। আমার ওই দিনের ডিসিশন ভুল ছিল না, এখন আমি দুই সন্তানের পিতা, ওদের অত্যাচারে এখন আমার যাই যাই অবস্থা। আজ আমাদের 25তম বিবাহবার্ষিকী, সবাই মিলে খুব বড় করে অনুষ্ঠান করেছে। সারা দিন হই হুল্লোড় করার পর সন্ধ্যাবেলা বারান্দায় বসে আছি, মিমি দু কাপ চা নিয়ে আসলো। চা খেতে খেতে মিমি বলল, আচ্ছা তুমি ওই দিন আমাকে তাড়িয়ে কেন দিলে না? এত বছর পর মিমির মুখে এই কথা শুনে আমি মুচকি হেসে বললাম, তোমাকে আজ খুব সুন্দর লাগছে মিমি। মিমি আর কিছু বলল না, আমার দিকে তাকিয়ে হাসলো। ওই দিন কেন আমি ওই কাজ করেছি আমি জানি না, হয়তো অনুতাপের গ্লানি কমাতে। সেদিন আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষতিপূরণ করেছি। কোনো এক পরন্ত সন্ধ্যায় আমি কখনো তোমার হাত ছেড়ে দেব না। নিকিতাকে দেওয়া সেই কথা আমি না রাখতে পারলেও মিমিকে দেওয়া কথা আমি রেখেছি, মিমির হাত আমি ছাড়িনি, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও শেষে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আর একটা বিশেষ কথা বলতে চাই, আপনারা যারা যারা আমাকে ফেসবুকে এখনও ফলো করেননি তারা অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করে নিন, ওখানে অনেক আড্ডা হবে, কথা হবে, গল্প হবে। আমি আমার ফেসবুক লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব খুব ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে গিয়ে ফলো করবেন।